আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সৌরাতুল বাকারার এক শত আটচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছে তো আজকের ষাটতম নাম্বার পর্বে কোরআন মাজিদ রিডিং শিখবো সুরাতুল বাকারার এক শত উনপঞ্চাশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন দৈনন্দিন জীবনের মাস আলা মাসাইল ও এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمِنْ حَيْثُ وَمِنْ حَيْثُ অক্ষরে অক্ষরে শব্দ শব্দে আপনাদেরকে আমি সহি শুদ্ধ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে টুট নাড়িয়ে পড়বেন এতে করে আপনাদের অল্প দিনে কুরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে ওয়া মিন হাই ও মিন মিম দিয়ে নন ধরবে মিন ও মিন ও মিন হাই সো হাই হা দিয়ে দৌড়বে হাই হাই সার আওয়াজটা একদম নরম পাতলা হবে হাই সো ও মিন হাই সো ও মিন হাই সো খ তা হ র দিয়ে জিম ধরবে এই জিমটা হচ্ছে কলকলার হরফ কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল খেল করে শুনবেন কোন কোন পাঁচটি কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় তো এখানে জিম আসছে র দিয়ে জিম র জিম জবর রজে রজে র ধাক্কা দিতে হবে خرجت خَرَجَتَ ومن حيث خَرَجَتَ ومن حيث خرجتا فول فوالي واو دي لم واو لام زور لم زل ول فولي خرجت فول خرجت فول আমার সাথে ومن حيث خرجت فولي وجهك واو جيم دربه واجه وجهك فولي وجهك ومن حيث خرجت فولي وجهك شطر الشاطر সিন দিয়ে তোরবে এই তো কলকলার হরফ বলেছি যে কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল এই পাঁচ হরফে জজম হলেই কলকলা করিয়ে পড়তে হয় সাত সাত ধাক্কা দিতে হবে সাত র দিয়ে দিয়ে লাম দৌড়বে রাম জবর রল শল রল মিম দিয়ে সিন দৌড়বে মাস মিম সিন জবর মাস সাথ ৰল মাছ জি দিল ডালদি এলামদোর্বে জি দিল শাত ৰলমাছ জি দিল শত ৰলমাছ জি দিল হা রম হা এখানে প্রথমত একালিপ টান ছিল জবরের পরে খালি আলিফ একালিপ টান হয় একালিপ টান ছিল পরে দেখুন এই তো চিহ্ন থামার কারণে এই একালিফটানের পরের অক্ষরেই এখানে থামার কারণে এই একালিফটানটা টানটা তিনালিপটান হয়ে গেছে মধ্যে আরজি এই টানের নাম মধ্যে আর্জি তিনালিপ্টান দিয়ে পড়তে হয় ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه وإن همزة دي ننظر به إذا واجب هو به همزة ننظر إن إن ننظرنا إن وإن হু উল্টা পেশ এক হু ওয়াজিব গুনার পরিচয়টা আমি আপনাদেরকে বলি হরকতের পরে হরকত আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এখানে নুনের উপরে তাসদিদ আসছে এরপরে মিমের উপরেও তাসদিদ আসবে তো এই দুইটা জায়গায় মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলে ও আজিব গুন্না হরকতের পরে ও ইন্নাহু লাম দিয়ে লাম ধরবে লাম লাম জবর লাল লাল হা দিয়ে কফ দরবে হা কফ জবর হাক কফ পেশ হাক ও লাল হাক ও ইন্নাহু লাল হাক ও মিম দিয়ে এই নুন না ধরে এই র ধরবে রেস্তি তোলা এই র ধরবে মিম র মির মির রজের দিয়ে বা রব রাজের বি মির রব রব্বি মির রব্বি কাপজবর কা মির এই তো হতে থামলে উচ্চারণটা হবে মির রব্বিক বা দিয়ে কাফ ধরলে যেমন উচ্চারণ হয় বা কাফজের বিক তেমন উচ্চারণ হবে এখানে থামলে মির রব্বিক কারণ থামার কারণে এই কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে এজন্য কাফ দিয়ে এই বা দিয়ে কাফ ধরেছে মির রব্বিক লাল হাক ও মির রব্বিক ও ইন্ল হাক ও মির রব্বিক ও মল্লহু ও মাল মিম দিয়ে এই তাস দিয়ে লাম ধরবে মাঝখানে এই আলিফ এ আলিফ দুইটা আলিফ বাদ যাবে এই লামটাও বাদ যাবে মিম লাম জবর মাল লাম খানা জব ল মাল ল ওয়ামাল ল হু ওয়ামাল ল হু ওয়ামাল ল হু বি ফিলিন বি এক আলিফ টান জবরের খালি আলিফ বি ফি আম এখানে ওয়াজিব গুন্না দর্শক একটু আগে বলেছি যে এই যে এখানে এই হরকতের পরে নুনের উপরে তাস দিত তো এখানে দেখুন হরকতের পরে মিমের উপরে তাস দিত তো এই দুইটা অক্ষরের উপরে তাস দিত হলেই গুন্না তো এখানে মিমের উপর তাশদিদ আসছে আইন মিম যবর আম মিম আলিফ যবর মা আম আম্মা তাউমা তাউমা তা দিয়ে আইন ধরবে তা তা আইনের উচ্চারণটা গলার ভিতরে শক্ত হবে তা আম্মা তা মা লু এনে পেশের পরে ওয়াও সাকিন একালিপ্টান কিন্তু এই একালিপ্টানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একালিপ্টানটা তিন আলিফটান হয়ে গেছে মধ্যে আর্জি আম্ মাতামালু অমাল্লাউ বিহফিলিন আম্ তারপরে ও মিন হাই সু ও মিন মিম দিয়ে নুন মিন ও মিন ও মিন হাই সু হা হাই ও মিন হাই সু হাই সু ও মিন হাই সু ও মিন হাই সু খ রজ রজ র দিয়ে জিম ধরবে এই জিমটা কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে راجع راج خارج ت خرجت ومن حيث خرجت ومن حيث خرجت فولي فول و لام لم ضربه لام ضرب ول لم ولي فولي خرجت فولي خرجت فولي

رال رو ام زبر شاط ميم دي سين دور ميم سين زبر مس شاط مس فولي وجهك شطر مس جي دل دال دي الام دور دل دال لام زر دل مس جي دل حرام জবরের পরে একালিপ্টান এই একালিপ্টানের পরের অক্ষরেই এখানে থামার কারণে এই তো এখানে থামার কারণে অক্ষর করার কারণে এই একালিপ্টানটা তিনালিপ্টান হয়ে গেছে মধ্য আরসি হারম আয়তের শুরু থেকে বলি ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما وحي حي هذه يا دربي حي وحي ثو ما ما أكلف جبر بركة أكلف ও হাই কাফ দিয়ে নুন দৌড়বে এখানে হবে নুন সাকিনের পরে ফার হরফ তা আসছে কাপ নুন পেশ কোং তামিম পেশ তুম কোং তুম ইকফাগুন্না নাকের ভিতর লুকিয়ে করতে হয় কোং তুম তুম ফলু ফাউ দিয়ে লাম দিয়ে ওয়াউ লাম ধরবে ওয়াল লাম ওয়াউ পেশ লু পেশের পরে ওয়াউ সাকিন হওয়ার কারণে একালিপ টান হয়েছে ফলু ও হাই সুম কুম ফলু ও জু ও জু ও জু জু একালিপ হ্যাঁ কুম কাপ দিয়ে মিম দৌড়বে কুম হুম সিন দিয়ে তোরবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে সাত র হু উল্টা পেশ লিপ্টন এই চিহ্ন হতে এখানে থামা যাবে না শাত হু ওজু কুম হু وحيث ما كنتم فولوا وجوهكم شطره أما وحيث ما كنتم فولوا وجوهكم شطره لألا لأل

فَوَلُّوْجُوهَكُمْ شَطْرَهُ لِأَلَّا يَكُونَ لِلنَّاسِ এই লাম দিয়ে এই তাস তোলার নুন ধরবে এখানে ওয়াজিব গুন না হবে হরকতের উপরে নুনের উপরে তাস লাম নুন যে লিন নুন আলিফ জবর না না আবার এক আলিফ টান জবর উপরে খালি আলিফ লিন সি লিন

এই তা দলিল যেমন উচ্চারণ হবে তেমন উচ্চারণ হবে এখানে থামার কারণে এই যে কফ চিহ্ন থামার কারণে হা জিম পে সৌজ জিম হা জবর জাহ হৌজ জাহ এই তার উচ্চারণটা আর হবে না এখানে থামার কারণে এই তাটা হা হয়ে গেছে গুলতা হৌজ জাহ হৌজ জাহ الناس عليكم حجة أور بولي لألا يكون للناس عليكم حجة إلا الذين حمزة دي بي. حمزة بي. إل. إيه بي. لام دور حمزة لام دور إل إي لام دي أبر إل لام 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 زوال إل إلا لام لا রি রি এক লিপ্টন জের পরে আসা থাকেন একদম নরম করতে হবে রি ইল না ইল দিন ইল দিন মু লা মু মু এক লিপ্টন পেশার পরেও আসা কেন মু

فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم درشك ايات باقي انشطك يا قرر بشتاي تلون امر تلزم يا قرر بشتاي درون ايات باقي انشطك اي بشتاي فلا ف لا لا أكلب جبر بوري فلا تخ شو تادي خادر تخ تخ فلا تخ شو شندي وادر شو فلا تخ شو هم هادي ميم دور هم فلا تخ شو هم فلا تخ شو هم وخ شوني وادي خادر وخ

হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে তা মিমজের টিম মিমজর মা ওয়ালি ও তিম মা ওয়ালি ও তিম মা নন্দি আইন দরবে নিয়ে নিয়ে মা টি তি এক লিপ্টান জের পরে আসাকিন নিয়ে মাতি তি ওয়ালি ও তিম মা নিয়ে মা তি ওয়ালি ও نعمتي عليكم علي لم دي يضرب لي عليكم ميم كم ميم عليكم نعمتي عليكم ولأتم نعمتي عليكم ولعلكم ولا عين دي لام عين لام ضرب عل لام علا لا عل ولا كم كاب دي ميم كم ولا عل كم ولا كم نعمتي عليكم ولعلكم تهتدون. এই একালেপ্টনের পরের অক্ষরেই অক্ষ হওয়ার কারণে তিন হয়ে গেছে মধ্যে আর্জি তহ তল্ল কুম তহ তো ওয়ালি উমি আলৈ কুম ওয়ালা আল্ল কুম তহ তু এখান থেকে বলি ফেলা দ শৌহুম শউনি ওয়ালি ও তিম নিয়ম তিয়ালাই কুম ওয়ালা কুম ত তদুণ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ রিডিং শিখলাম সুরাতুল বাকারার এক শত পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত এর পরের পর্বে আমরা সুরাতুল বাকারার একশত পঞ্চাশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত একান্ন নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে ঋণ শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা